আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নারিকেলের পাখন পিঠা যারা পিঠা খিনবা মিষ্টি খেতে পছন্দ করেন আশা করি তাদের কাছে খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে নেবেন তবে চলুন দেখে নেই কিভাবে নারিকেলের পাখন পিঠা তৈরি করতে হয় এখানে আমি এক কাপ পরিমাণ কুরোনো নারকেল নিয়েছি প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এবার সাথে দিয়ে দিচ্ছি কুরোনো নারকেল এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি দেখতেই পাচ্ছেন নারকেল আর পানি দুটাই ফুটে উঠেছে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং তিন মিনিট পর্যন্ত জাল করব তিন মিনিট জাল করার পর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারেতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি আমি এখানে দু কাপ চালের গুঁড়ি ব্যবহার করছি তবে সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি না অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই রাখতে হবে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এটা মেশানো হয়ে গেছে এবার এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এবার আমরা চিনি সিরাপটা তৈরি করব চিনি শিরা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দু কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি সাথে দিয়ে দিচ্ছি চারটা এলাচ এবার চিনি শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি দেখতেই পাচ্ছেন চিনি শিরাটা ফুটে উঠেছে এবার এটা পাশে নামিয়ে রাখছি দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার কাইটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এবার এটাকে খুব ভালো করে মুথে নিতে হবে দেখতেই পাচ্ছেন কাইটা বেশ স্মুথ হয়ে গেছে এবার এখান থেকে আমি অল্প একটু হাতে নিচ্ছি অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে কাইটা থেকে আমি আমি অল্প একটু হাতে নিয়ে করে একটা বল এবার নিচ্ছি এখানে একটা পিঠার সাজ নিয়েছি পিঠার সাজে সামান্য সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি পিঠার সাজটা না থাকে তাহলে আপনারা কিন্তু হাত দিয়ে গুল করে একটু চেপটা করে পিঠাটা তৈরি করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমার সবগুলা পিঠা গড়া হয়ে গেছে এবার এগুলো আমি দু বোতলে ভাজবো একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠা পিঠা ভাজার সময় অবশ্যই ছোলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে পিঠাটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না যখন পিঠার একটা পাশ হয়ে যাবে তখন কিন্তু উল্টে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো বেশ সুন্দর ভাবে ফুলে উঠেছে আমার পিঠা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলা নামিয়ে নিচ্ছি ডুবো তেলটিকে তুলে সাথে সাথে কিন্তু চিনি শিরায় ঢেলে দিতে হবে এবং চিনি শিরাতে চার মিনিট রাখতে হবে পিঠাটাকে চিনি শিরায় দেওয়ার পর দুই মিনিট পর আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি এবার আমি এটা নামিয়ে নিচ্ছি চার মিনিটের বেশি চিনি শিরাতে পিঠাটাকে রাখা যাবে না দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার নারিকেলের পাখন পিঠা যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ